আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি সাপ্তাহিক দিনের কিছু আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো। আজকে আমি জানাবো যে মঙ্গলবার দিনের কি কি দোয়া আপনি আমল করবেন। দর্শক শ্রোতা, উক্ত দোয়াগুলি যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল করেন তাহলে অসংখ্য ফজিলত আপনি লাভ করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি আমলগুলো সম্পর্কে জানতে পারবেন। দর্শক শ্রোতা, প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগত প্রকাশের দোয়া। সপ্তাহের মঙ্গলবার দিন নিম্নলিখিত দোয়াসমূহের সাহায্যে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া ইলাইকা মাবি ওয়া লাকা রাব্বি নুরাতি। প্রিয় দর্শক শ্রোতা, যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেখেও আপনারা দোয়াটি আমল করতে পারেন। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা লাকা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া ইলাইকা মাবি ওয়া লাকা রাব্বি নুরাতি। অর্থ, হে আল্লাহ, আমার নামাজ ও আমার কুরবানি, আমার জীবন মরণ সবই তোমার জন্য। প্রভু গো, তোমার কাছেই আমার আসল ঠিকানা, আর দুনিয়াতে আমি যা রেখে যাব সবই তোমার। দ্বিতীয় আমলটি হচ্ছে, দ্বিতীয় দোয়াটি হচ্ছে বাতাসের অমঙ্গল থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খায়রি মা তাজিউ বিহির রিয়াহ। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খায়রি মা তাজিউ বিহির রিয়াহ। অর্থ, হে আল্লাহ, বায়ু প্রবাহের মঙ্গলটা আমি তোমার কাছে কামনা করি। প্রিয় দর্শক, তিন নম্বর দোয়াটি হচ্ছে অদৃষ্টের ওপর অবিচল থাকার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সহিতা ওয়াল ইফতি ওয়াল আমানাতি ওয়া হুসনাল খুলকি ওয়ার রিদায়া বিল কদরি। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সিহাতা ওয়াল ইফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলকি ওয়ার রিদায়া বিল কদরি। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে স্বাস্থ্য, সততা, বিশ্বস্ততা, উত্তম চরিত্র ও তাকদিরের উপর সন্তুষ্ট থাকার তৌফিক কামনা করি। চার নম্বর দোয়াটি হচ্ছে ভালো কাজের মনোযোগের দোয়া। অর্থাৎ এই দোয়াটি আমল করলে আপনি সকল ভালো কাজের মনোযোগ দিতে পারবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদ শুকরান ওয়া লাকাল মানু ফাদলা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা তাওফিকা লি মাহাব্বিকা মিনাল আমালি ওয়া সিদকাত তাওয়াক্কুলি আলাইকা ওয়া হুসনুজ জিন্নাবিক। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহুম্মা লাকাল হামদ শুকরান ওয়া লাকাল মানু ফাদলা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা তাওফিকা লি মাহাব্বিকা মিনাল আমালি ওয়া সিদকাত তাওয়াক্কুলি আলাইকা ওয়া হুসনা জিন্নাবিক। অর্থ, হে আল্লাহ, হামদ ও শুকর তোমার জন্য, তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ। হে আল্লাহ, তোমার পছন্দনীয় কাজ করার তৌফিক আমাকে দাও এবং আমাকে তৌফিক দাও তোমার উপর সত্যিকার ভরসা রাখার, আর তৌফিক দাও তোমার প্রতি সুন্দর ধারণা রাখার। প্রিয় দর্শক, পাঁচ নম্বর দোয়াটি হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাফায়াত লাভের দোয়া। এই দোয়াটি আল্লাহুম্মাফতাহ মাসামিআ কলবি লি যিকরিকা ওয়ার জুকনি তোয়াতাকা ওয়া তোয়াতা রসুলিকা ওয়া আমালাম বি কিতাবিক। উচ্চারণ আল্লাহুম্মাফতাহ মাসামিআ কলবি লি যিকরিকা ওয়ার জুকনি তোয়াতাকা ওয়া তোয়াতা রসুলিকা ওয়া আমালাম বি কিতাবিক। অর্থ, হে আল্লাহ, তোমার জিকিরের জন্য আমার মনের দুয়ার খুলে দাও, তোমার ও তোমার হাবিবের অনুগত আমাকে নসিব করো এবং তোমার কিতাব অনুসারে কাজ করার তৌফিক আমাকে দান করো। প্রিয় দর্শক, এরপরে দোয়াটি হচ্ছে নাফরমানি থেকে বাঁচার দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি আখশাকা কাআন্নাকা আরাকা আবদান হাত্তা আলকাকা ওয়া আসইদনি বিতাকওয়াকা ওয়া লা তুশকিনি বিমাআসিয়াতিক। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা জাআলনি আখশাকা কাআন্নি আরাকা আবদান হাত্তা আলকাকা ওয়া আসইদনি বি তাকওয়াকা ওয়া লা তুশকিনি বিমাআসিয়াতিক। অর্থ, হে আল্লাহ, তোমাকে সব সময় যেন আমি ঠিক তেমনই ধরনের ভয় করি যেরূপ তোমাকে দেখে শুনে করেছি। এ ভয়টা আমার যেন আমরণ পর্যন্ত থাকে, তোমার তাকওয়া যেন আমার সহচর হয়, আর তোমার নাফরমানি যেন হয় আমার এড়িয়ে চলার বস্ত্র। প্রিয় দর্শক, এরপরে দোয়াটি হচ্ছে অহংকার থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি
ফাইন্নাকা তাআলামু খায়িনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তাআলামু খায়িনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর। অর্থ: হে আল্লাহ, মুনাফিকি থেকে আমার হৃদয়কে, লোক দেখানো থেকে আমার কাজকে, মিথ্যা থেকে আমার জিহ্বাকে এবং কুদৃষ্টি থেকে আমার চক্ষুকে পবিত্র রাখো। চোখের বিশ্বাসঘাতকতা ও হৃদয়ে কী গোপন আছে সবই তুমি জানো। প্রিয় দর্শক, এই সবগুলো দোয়া আপনি মঙ্গলবার দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত দোয়াগুলোর মাধ্যমে আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমিন।